নতুন গাছ লাগানো ম্যানমেড ম্যানমেড জঙ্গল গুনতে শুরু করো। কটা গাছ গুনেছিলে? ষোলোটা। ষোলোটা সেই ষোলোটা গাছের গোড়াতে, ষোলো নম্বর গাছের গোড়াতে কি থাকবে বুঝতে ধন। ওখানে কি আমরা যাব? এই সোমা, ওই 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 রেল লাইনটা পার করেই ওই যে রাস্তা দিয়ে চলে গেল ওইটা হচ্ছে গহন জঙ্গল। সেটা আর কি আমাদের যেতে দিল না? না, যেটা দিল না না। ও, তুই আর একটা যেটা বলছিস, হ্যাঁ যে ঢোক, হ্যাঁ ওই কিছু আছে। নিজেকে যতটা বড় দেখানোর সম্ভব ততটা বড় দেখানোর চেষ্টা করবে, হাত উপরে তুলে দিবে। তবে ভয় করে না, ঠিকই বলেছ, আমারও ভয় করে না, কিন্তু হয়তো খুব ডেঞ্জার, অনেক কিছু হয়ে যেতে পারে। ওই যে টাওয়ারে ছিলাম যে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো টাওয়ার যেতে যেতে রাত্রেবেলা ওই অফিসে, তো আমরা হেঁটে হেঁটে গিয়েছি টাওয়ারটা পর্যন্ত। তো মারাত্মক, মানে সাইডে হাতি ছিল, হাতি বোঝাও যাচ্ছে আছে। ওই তো মানে আমার যদিও ভয় লাগছিল না, কিন্তু ওরা সবাই এমন বিহেভ করছিল যেন না জানি কি হয়ে যেতে পারে এখন একটা কিছু একটা ঘটনা। বাট যাই হোক, হয়তো হতেও পারে, আমি আমার জ্ঞান নাই। তারপরে সারা রাত যে টাওয়ারটাতে ছিলাম, হ্যাঁ, অত ভয় করেনি। হাতির শ্রবণ শক্তি বেশি কিন্তু ঘ্রাণ শক্তি কম। তুমি পারবে না হাতির সাথে দৌড়ে? তুমি পারবে না হাতির সাথে দৌড়ে? আমি মরতে দেখেছি লোকের ভিডিও, চলো তোমাকে আমি যশোর প্রকাশেরই ভিডিও দেখাবো। হ্যাঁ, তো ওটা মানুষের ভুল, অত বড় একটা শরীরের জিনিসটার যে স্পিডটা আমাদের ব্রেন ক্যালকুলেট করতে পারে না। ছোট জিনিসের আসতে চললেও না ওকে মনে হয় যেন খুব স্পিডে চলছে, আর একটা বড় জিনিস অনেক স্পিডে চললেও মনে হয় আসতে চলছে। তুমি দেখবে ট্রেনের স্পিড ক্যালকুলেট করতে পারে না আমাদের ব্রেন, তাই জন্য অনেকে ট্রেনে কাটা পড়ে। আর সেখানটায় একটা মারুতি অল্টো খুব স্পিডের গাড়ি মনে হয়, তো এই জন্য অনেক ডেঞ্জার। তুমি হাতি, তুমি ইয়েটা বুঝতে পারবে না যে তোমাকে কত স্পিডে দৌড়ানো উচিত, তার ফলেই তোমাকে হাতি ধরে ফেলবে। হয়তো হাতি অত স্পিডে না, কিন্তু তুমি হয়তো অত স্পিডে দৌড়াবে না, ভাবে তো দৌড়াচ্ছে না। আমার বরঞ্চ বেশি ভয় লাগে কী বলো তো, লেপার্ড। ও তো আমাকে শিকারভাবে খেতে আসবে, তাই না? যদিও লেপার্ড খুব ভীতু প্রাণী বলে। আমরা কাদম্বিনী রিসোর্টে না গিয়ে ওইখানে আসলে ভালো করতাম। সানসিটি? হ্যাঁ, ও এখানে এই রাস্তা দিয়ে, হ্যাঁ, দু ঘন্টা যেতে হতো সামনে। তাহলে আমরা ওখান দিয়ে বেরিয়ে যেতাম না, ওই যে
যদি পশুদের লোকের সাথে দেখা করতাম বলে আমাদের রেখে চলে গেছেন আপনি কি ওই লোকটা হয়তো সাত ছিটতে গেছে বুঝলে যে আমাদের ওখান থেকে আওয়াজ হবে এই আমার মনে হচ্ছে কিনা সেখানে একটা হাত বারবার রাস্তাটা ক্রস করছে আমার মনে হচ্ছে লেপার্ড হাঁটলে তুমি আওয়াজই পাবে না।